হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদ, তো আমার সকল বন্ধুকে জানাই ঈদ মোবারক। আজকের দিনটা তোমরা সবাই খুব ভালোভাবে কাটাও। তো আজকে হচ্ছে সোমবার, এখন বাজে দুপুর একটা। আমি এই স্নান ধ্যান করে এলাম, ওই সমীরের খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন অফিসের জন্য বেরাবে, অফিস যাবে। ডোনা ওই ঘরে আছে, দুষ্টুমি করছে। তো এই এখন জামা কাপড় মিলে পুজো টুজো দিয়ে ডোনাকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপর আমার কাজ টাজ আর কি কমপ্লিট হবে আর কি, সকালের কাজটা আপাতত। তো চলো এখন জামা কাপড়টা মিলে আসি, তারপরে এসে তোমাদের সাথে কথা বলি, চলো। সবাই দেখো টিকটিকি ঠাকুরের প্রসাদ খাচ্ছে। আমরা খেয়ে দিয়ে চলে এসেছি, আমারও খাওয়া হয়ে গিয়েছে, ডোনারও খাওয়া হয়ে গিয়েছে। ও পা দেখাচ্ছে, ওর পায়ে ব্যথা পেয়েছে, তো পড়ে গেছে ও আজকে। কোথায় দেখি দাও, পায়ে কোথায় লেগেছে? আচ্ছা তোর পায়ে কোথায় লেগেছে দেখি দাও। ও ওষুধ খেয়েছে, তার জন্য তোমাদেরকে বলছে যে ও ওষুধ খেয়েছে, ও কমে গেছে। ওর পায়ে ব্যথা লেগেছিল, ও তার জন্য ওষুধ খেয়েছে আর ওর ব্যথাটা কমে গেছে, তাই তো? তাই আরে কোথায় ব্যথা লেগেছে দেখি দাও, কোনখানে? ওই যে ওর পায়ে ব্যথা লেগেছে ওখানে, কমে গেছে তো? কমে গেছে তো? মা ওষুধ দিয়েছে, মা ওষুধ দিয়েছে। আজকে কি খেয়েছো বলে দাও, কি খেয়েছো তুমি? মাংস আর ডিম। ডোনা আজকে ডিম খেয়েছে আর একটুখানি মাংস খেয়েছে, শুধু শুধু। আজকে আমাদের মাছ রান্না হয়েছে, বাটা মাছ রান্না হয়েছিল। ডোনা একটু আসতে দাও, একটু আসতে দাও, দাও সবাই শুনতেই পারবে না কথা, আসতে দাও। এই তো ডোনা আসতে দিয়েছে, ঠিক আছে ডোনা, গুড গার্ল। তো আমরা এই জাস্ট খেয়ে দিয়ে এলাম, ডোনাকে আগে খাইয়ে দিয়েছিলাম, তারপর আমি খেলাম, এই খেয়ে দিয়ে এলাম। আজকে ওয়েদারটা খুব ভালো, হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই ওয়েদারে ঘুম খুব ভালো হবে। ডোনারও ঘুম ঘুম পেয়ে গেছে, দেখো ডোনার চোখ, দেখো চোখে, ডোনার চোখে এখন ঘুম ঘুম পেয়ে গেছে, তাই তো ডোনা? ঘুম পেয়েছে বাবা, ও ডুগডুগি দিয়ে ঘুমাবে ও। শোনা মা, একটা একটা সবাইকে একটু কিসিরি দাও। আচ্ছা সবাইকে তুমি বলো যে ঈদ, বলো বলো মা, বলো ঈদ, এদিকে তাকিয়ে বলো ঈদ মুবারক। সবাই বলো, সবাই বলো, তুমি বলবে না তো, বলো সবাই ভালো করে, বলো ভালো করে, আজকে দিনটা, বলো দিনটা কাটাবে। ওর থেকে কথা বলানো মানে, মানে মোবাইল যদি ওর কাছে থাকে তো ওর কাউকে কথা বলানো মানে গিয়ে হয়ে গেল ওর, আর মানে মোবাইল পেয়ে গেলে ও আর কাউকে চেনে না, ও এমন মেয়ে। এতক্ষণ মোবাইল নিয়েই মানে কান্নাকাটি হচ্ছিল, ওর কাকা বলছে মোবাইলটা নিয়ে নেবে কিন্তু ও দেবে না, ও এই ঘরে নিয়ে চলে আসবে। বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, যখন জামা কাপড় মিলতে গেলাম তখন খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিল। বাবা ওই যে মোবাইলে দেখছে আর ওরকম যা দেখছে তাই বলছে। তো এখন ডোনাকে ঘুম পাড়িয়ে দেবো, এখন অনেক বেজে গিয়েছে, ডোনাকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে দেখি আমিও একটু রেস্ট নিয়ে নেবো, তারপর বিকেল হলে তোমাদের সাথে কথা বলবো। জামা একটু ওদিকে জামা, আমি একটু কথা বলে নিই। তো আজকের দিনে কি হলো, তুমিও কথা বলবে? আচ্ছা ও কথা বলবে, আমি একা কথা বললে হবে না, ওকেও কথা বলতে হবে। তুমি কথা বলো, কি কথা বলবো? হ্যালো। আচ্ছা হ্যালো বলো। তো আজকের দিনে তো অনেকের অনেক প্ল্যান থাকে আর কি,
কিন্তু আজকে ঘরে বসেই সকলকে সকল বন্ধুদের ঈদ ঘরে বসেই ঈদটা কাটাতে হবে। তো আজকের দিনে সবাই ভালোভাবে থেকো, ভালোভাবে এনজয় করো আজকের দিনটা, ঘরে বসেই আমাদের মানে সকলে আর কি এনজয়টা করো। তো চলো আমি ডোনাকে ঘুম ঘুম পাড়িয়ে নিই, তারপর আবার ভিডিও আবার তোমাদের সাথে এসে গল্প করবো, ঠিক আছে? চলো টাটা করে দাও, বলো আমি ঘুমিয়ে নিই, তারপরে আবার আসবো আসবো। ওলে বাবা বলো মা, কিসে দিয়ে দাও সবাইকে, ওলে বাবা বলে টাটা। টাটা করো মা, টাটা টাটা বলো, টাটা বলো, টাটা বলেছো। বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 7টা, আমরা দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে ডোনাকে খাওয়ালাম, জিজ্ঞেস করলাম পড়াশোনা করবে, পালিয়ে গেছে। এই চামড়িটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। পুজো করছে সারা ঘরে, ভালো করে পুজো কর, এরম করে পুজো করতে হয়, নম করতে হয় কি করে, নম করতে হয় কি করে, নম করে দেখা, নম করে দেখাবি তো, নম কর। কাণ্ড দেখো সবাই, ও গাড়ি চড়ছে, জোরে জোরে চল, কি চড়ছ, একটু এদিকে তাকিয়ে একটু হেসে দাও, ওরকম করে গাড়ি চড়ছ, আমার ঠাকুরের প্রসাদ কই, যা নম করো নম করো, ঠাকুর ভালো রাখো সবাইকে, একটু দেখি এদিকে তাকাও, আমার দিকে তাকাও, নম করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, আচ্ছা রেখে দাও ঘন্টাটা, রেখে দাও ঘন্টার জায়গা, রেখে দাও কোথায় ছিল, রেখে দাও, এবার নম করে দাও, বসে 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 নম করতে হয়, হ্যাঁ করো, ঠাকুর ভালো রাখো, হয়ে গেছে তো পুজো করা। এই আমি চা খেয়ে বসলাম, ডোনার খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের পর তো আর আমি সেরকম ভিডিও করতে পারিনি আজকে, খুব আবহাওয়াটা এত হাওয়া দিচ্ছিল বাইরে, খাওয়াটা খুব ভালো ছিল, এত হাওয়া দিচ্ছিল যে ডোনাকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে পড়েছি। তো ঘুম থেকে যখন উঠলাম তখন দেখছি 6:30 বেজে গেছে, মানে 6:15 আর কি। তো তারপরে ডোনাকে খাইয়ে দাইয়ে নিলাম, আমিও চাটা খাইয়ে নিলাম। তো এবার ডোনা আজকে সন্ধে দিয়েছে, ওর ঠাম্মি সন্ধে দিচ্ছিল, ও ঠাম্মির সাথে সন্ধে দিয়েছে। তো আমি এই সন্ধেবেলা টিভিটা খুললাম, সারাদিন আজকে টিভি খোলার সময় পাইনি, সন্ধেবেলা টিভিটা যখন খুললাম তো ও টিভি খুললেই বললাম মন খারাপ হয়ে যায়, তো আবার মনটা খারাপ হয়ে গেল, দেখাচ্ছে যে অনেক জায়গায় এখনও কারেন্ট আসেনি, প্রচুর জায়গায়, মানে তোমার আবার এটাও দেখালো যে 95% জায়গায় কারেন্ট চলে এসছে, কিন্তু নবগ্রাম আরও কত কী জায়গায় এখনও কারেন্ট আসেনি। তারা সবাই মিলে আর কি টিভিতে দেখাচ্ছিলো, সবাই মিলে বলছিলো যে বাচ্চাদেরও খুব কষ্ট হচ্ছে, 5 দিন হয়ে গেল না, কারেন্ট যদি না আসে তাহলে তো বাচ্চাদেরও খুব অসুবিধা হয়, এই একই গরম ঠরমে, এই ঠান্ডা গরমে যদি বাচ্চাদের এই ঘামে ঘাম বসে ঠান্ডা ঠান্ডা লেগে যায়, এখন এই ডাক্তার ভর্তি কোথাও নেই, বাইরে ডাক্তারও নেই না, আছে কিন্তু কেউ সাহস পায় না যে ডাক্তার দেখানোর আর কি। তো সেই জন্যই এখন, তাই জন্যই টিভিতে দেখাচ্ছিলো, প্রত্যেকের সবারই মা বাবার চিন্তা আর কি বাচ্চাদের নিয়ে, সো দেখ, তাই জন্যই দেখছিলাম যে অনেক জায়গায় এখনও কারেন্ট আসেনি, তাদের কত অসুবিধা। তো বলছে সিএসসি বলছে যে এসে যাবে আর এক দুদিনের মধ্যেই চলে আসবে, তো দেখা যাক কী হয়। আর একটা খবর দেখলাম যে নিসর্গ যেই ঝড়টা আমি যেটা সম্বন্ধে কালকে বলছিলাম, ওটা তো আমি খবরে দেখিনি, ইউটিউবে দেখেছি। তো সেই নিসর্গ ঝড়টা নাকি গুজব, ওটা নাকি কোনো আদৌ কোনো ঝড় না, কারণ আবহাওয়া দপ্তর যেটা বললো যে কোনো ঘূর্ণিঝড় কিংবা কোনো বড়সড় কোনো ঝড় চলে গেলে 6 মাস নাকি আর কোনো ঝড় দেখা যায় না। আজকে এখন আমি এই জাস্ট টিভিটা দেখলাম বলেই আপনাদের বলছি, তো সেইটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কিছু নেই, কোনো নিসর্গ ঝড় আমাদের এখন আপাতত আসবে না, আপাতত বললো 5-6 মাস কোনো সেরকম কোনো ঘূর্ণিঝড় নিসর্গ যাই হোক কোনো ঝড় আসবে না।
হয়তো বৃষ্টি 72 ঘন্টা পর, মানে যেটা দেখছি যে দু তিন দিন বৃষ্টি পড়তে পারে, ভারী বৃষ্টি পড়তে পারে। উত্তরবঙ্গেও নাকি বৃষ্টি হচ্ছে দেখাচ্ছে আর কি। তো এখন বৃষ্টি হতে পারে কিন্তু কোনো নিসর্গ ঝড় টড় কোনো ঝড় এখন আসবে না। তো নিসর্গ এমনি যখন বাংলাদেশের নাকি নাম দিয়েছে এটা, কিন্তু এখন সেরকম কোনো ঝড় আসবে না সেটাই দেখালো। তো সেটা নিয়েই বলি যে সেটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। যেরকম এখন চলছে এই যে যার যা ক্ষতি হচ্ছে, আস্তে আস্তে সব ক্ষতিপূরণ হয়ে যাক, তাহলেই ঠিক হয়ে যাবে। আর ওই বেকার আমাদের ভুয়ো খবরে কান দেওয়ার কোনো দরকার নেই। ইউটিউবে আমি দেখছি প্রচুর এই নিসর্গ নিয়ে প্রচুর ভুয়ো খবর দিচ্ছে। আমিও ভেবে নিয়েছিলাম এক মুহূর্তের জন্য যে এটা সত্যি, কিন্তু আমি যখন খবরে যখন দেখলাম যে আবহাওয়া দপ্তর সেরকম কোনো খবরই দেয়নি, কাজে আমি টিভিতেও দেখিনি, পাশের বাড়ির সবাই বলছিল, আমি জানি না তবুও, তার জন্যই বললো যে কোনো সাইক্লোন চলে যাওয়ার পর 6 মাস নাকি হওয়ার কথা না। তো মোটামুটি এখন আমাদের 4-5 মাস আমরা নিশ্চিন্তে থাকতে পারি, আর যদি সেরকম কিছু হয় আমাদের অবশ্যই আবহাওয়া দপ্তর জানিয়ে দেবে। আরেকটা খবর দেখলাম যেটা শুনে আমি খুবই খারাপ লাগলো, সেটা হচ্ছে এই ঝড়টায় নাকি ইমামবাড়ার মানে একদম ওপরে ইমামবাড়ার যে চূড়াটা, একটা পিতলের চূড়া আছে একদম মাথায়, ওই চূড়াটা নাকি মানে ফাটল ধরে গিয়েছে। একটা চূড়া দেখলাম পূর্ব দিকের চূড়াটা মনে হয় খেয়ালই করলাম না, মানে ওটা মনে হয় পুরো ফাটল ধরে পুরো ভেঙেই গেছে আর কি। তো ওই মানে ভাবো এরকম এত দিনের 150 বছরের পুরনো, যেটা 150-এরও বেশি, এখনকার তো না, ওগুলো অনেক অনেক বছর আগেকার। তো সেরকম স্থাপত্য আমাদের কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে সেটাই ভাবছি, যে কিভাবে মানে আমরা যে নিজেকে নিয়ে যে শোক মানে ভেতরে যে কালকে বললাম যে শক্তি আনবো যে ঠিক ভালোভাবে বেঁচে থাকার জন্য, এত খবর টবর শুনলে এমনি আমাদের সেখানেই সব মানে নষ্ট হয়ে যায়। যে যেই পাওয়ারটুকু সঞ্চয় করি সেই পাওয়ারটুকু এই খবরেই, যে 150 বছরের জিনিস এরকম নষ্ট হয়ে গেল ভাবো তাহলে, 150 বছর পুরনো। তো ইমামবাড়ায় আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমি অনেকই ছোট, ক্লাস 8-এ পড়ি, তো তখন আমি ফার্স্ট আর কি মানে স্কুলে আমি প্রথম পিকনিক গিয়েছিলাম। আমি তার আগে কখনো স্কুল থেকে পিকনিক যাইনি, একা একা তো যাইনি, স্কুল থেকেও পিকনিক যাইনি। তখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন আমি ফার্স্ট স্কুল থেকে পিকনিক গিয়েছিলাম। তো একদিনের মধ্যেই পিকনিক মানে কমপ্লিট হয়ে গিয়েছিলো, সকালবেলায় গিয়েছিলাম, ওই সন্ধ্যে 7টা-8টার মধ্যে চলে এসেছিলাম। তো তখন আমাদের 3টে জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, একটা হচ্ছে ইমামবাড়া, হংসেশ্বরী আর ব্র্যান্ডেল চার্চ। খুব খুব মজা করেছিলাম তখন, প্রথম বছর তো, আর সব বন্ধুরা মিলে গিয়েছিলাম, স্কুলের ম্যামরা অবশ্যই ছিল, ম্যামরাই নিয়ে গিয়েছিল সকলকে। তো সবাই মিলে সেই প্রথম আমার কি আর মানে ওটাই প্রথম বলতে পারো, ওটাই লাস্ট, তারপরে আমি স্কুল থেকে কোনো পিকনিক যাইনি। ওই যখন আর কি 8-এ পড়তাম তখনই আমি স্কুল থেকে ওই ফার্স্ট পিকনিক গিয়েছিলাম, তোমার ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, হংসেশ্বরী। তো তখন ছোটবেলার কথা আমার মনে পড়ে গেল, যে এখনও খুব বেশি মনে নেই কেমন ঘুরেছি, কিন্তু খুব এনজয় করেছি এটুকু মনে আছে, যে আন্টিরা আমাদেরকে খুব সহযোগিতা করেছিল, স্কুলের ম্যামরা খুব সাহায্য করেছিল আমাদেরকে, সকলকে নিয়ে গেছিল, আমরা বাসে করে গিয়েছিলাম, আমি আবার বাসে উঠতে পারতাম না, কিন্তু তবুও বন্ধুরা যখন ছিল এমনি আমার বাসে উঠলে খুব কষ্ট হয়, কিন্তু তখন যেহেতু সব বন্ধুরা ছিল তখন আর কোনো কষ্ট হয়নি, মানে সব গল্প করতে করতে চলে গেছিলাম। সকালবেলায় গিয়েছিলাম, এসেছিলাম সেই রাত্রিবেলা 8টা বেজে গিয়েছিল, ওখানে গেছি ইমামবাড়া তখন বন্ধ ছিল, আমরা যখন গেছি বাইরের দিয়েই আমাদেরকে দেখতে হয়েছিল, কারণ তখন খুব বৃষ্টি পড়ছিল। আমরা এমনি ভালো ঘুরেছি, ব্যান্ডেল চার্চে তো খুব ভালো ঘুরেছি, ওই তখনই প্রথম ব্যান্ডেল চার্চে আমাদের এই ফুটেজ দেখায়, মানে ধরো আগেকার যেরকম দেখাতো না, ডিভিডি কিছু একটা অ্যাডজাস্ট করে এমনি দেয়ালের মধ্যে দেখিয়েছিল। তখন ওই আগেকার দিনের দুজন ছিল মানে পৃথিবীতে আর কি, যারা প্রথম জন্মেছিল ও তারা দুজন, ওদের নাম কি হোমো এরকম কিছু ছিল, আমি ভুলে গেছি, অনেক আগের ছোটবেলার কথা। তো দুজন জন্মেছিল, তো তাদের কাহিনী দেখিয়েছিল, যে একটা অ্যাপেল খেয়ে নিয়েছিল, ওই অ্যাপেল খেতে বারণ করেছিল, তার জন্য পরে একদিন বলবো এই গল্পটা, খুব সুন্দর গল্পটা, সত্যি খুব ভালো। তো গল্পটা নিয়ে আমি পরে আলোচনা করব, আজকে আমি যেইটা নিয়ে আলোচনা করেছিলাম আর কি, যে ইমামবাড়ার
সেই চূড়াটাই, পিতলের যে চূড়াটা ছিল সেই চূড়াটা ভেঙে গেছে আর কি। তো সেটাই আর কি দুঃখের, খুবই দুঃখজনক ঘটনা, কারণ এতদিনের সৃষ্টি যেটা আমাদের, এতদিনের সৃষ্টি যেটা আমাদের ভারতের একটা ঐতিহ্য বলতে পারো, তো সেটা এরকমভাবে নষ্ট হয়ে গেলে সত্যি খুবই খুবই দুঃখের, এর থেকে দুঃখ আর কিছু হয় না। তার মধ্যে মানে এরকম করে করে যে কত কিছু নষ্ট হয়ে যাচ্ছে, মাঝে পুরীর কথা শুনলাম, এখন এইসব জিনিস, এইসব কথা শুনলেও মনে খুব কষ্ট লাগে। তো যাই হোক, সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন, মনটা অবশ্যই খারাপ, কিন্তু কিছু করার নেই, মনটাকে ভালো করে নিতে হবে। আবার আমরা আশা করছি যে যেই চূড়াটা ফাটল ধরেছে সেরকম নিশ্চয়ই সেটা ঠিক মেরামত করলে নিশ্চয়ই সেটা ভালো হয়ে যাবে, এটাই আশা করে আমাদের থাকতে হবে। আর সেরকম আবার তোমার আমাদের করোনাও প্রচুর পরিমাণে ছড়াচ্ছে, যেটা দেখালো একদিনে প্রচুর পরিমাণে ছড়িয়ে গেছে, মানে 1,30,000-35,000 হয়ে গিয়েছে আমাদের এখানেও, মানে আমাদের পশ্চিমবঙ্গেও প্রচুর বাড়ছে, এখন বাড়বেই, লকডাউন খোলা হয়ে গেছে, মানুষ কত মানবে এই যে কারেন্ট টারেন্ট নেই, এগুলোতে তো আর মানাও হচ্ছে না, সবাই বাইরে বেরিয়ে যাচ্ছে। তাও আমাদের এখানেই তো যেটা দেখেছি আমি, যে যখন কারেন্ট ছিল না, মানে আমাদের কারেন্ট ছিল না, ইন্টারনেট ছিল না, তখনই সব ছেলে মেয়ে সবাই দেখছি ইন্টারনেট থাক, এমন একটা জিনিস যেটা মানে অল্প বয়সী ছেলে মেয়েদেরকে ঘরে আটকে রাখে, কিন্তু ইন্টারনেটই যদি না থাকে তাহলে কেউ আর ঘরে থাকে না, সবাই বাইরে চলে যায়, আড্ডা মারে, গল্প করে, সেটা ওদের দোষ না, সেটা হয়তো ওরা মানে কী নিয়ে থাকবে, মানুষকে তো একটা কিছু নিয়ে থাকতে হবে না, এখন টিভি নেই, কারেন্ট নেই, কিছুই যদি না থাকে তাহলে মানুষ কী নিয়ে থাকবে। তো সে তার জন্যই হয়তো সবাই আমাদের এখানেও অনেকে বেরিয়ে যেত, তো আমাদেরই তো ভালো লাগতো না, আমরাই ছাদে চলে যেতাম, কতদিন ভালো লাগবে। এই এই যে ঝড়টা গেল না, এটার মধ্যে তোমার ঝড় প্রচুর মানুষ তো ঝড়ে তো প্রচুর মানুষ তো জীবনদান হয়েই গেছে, তার মধ্যে এই ঝড়ে আমার যেটা মনে হচ্ছে করোনা ভাইরাসের প্রকোপও প্রচুর পরিমাণে বেড়ে যাবে, কারণ মানুষ মানবে কী করে, মানুষ খেতে পারছে না, তার মধ্যে বাড়িতে কারেন্ট নেই, কত জায়গায় জল নেই, এত অসুবিধা হচ্ছে মানুষের, তারা বাইরে বেরোতে বাধ্য, কত এই যে ছোটো ছোটো বাচ্চা টিভিতে দেখাচ্ছে জলের, জল পাচ্ছে না, তাও বাইরে জলের খোঁজ করছে, এইগুলোই মানে এগুলোই তো যে পতনের কারণ না কি আমি বুঝতে পারছি না, কিন্তু ঠাকুর করে সবই ভালো হয়ে যাক সেটাই আমরা চাই, যে ঠাকুর সবাইকেই ভালো রাখুক, সব কিছুই ভালো হয়ে যাক, কিন্তু কত কবে আর ভালো হবে, কবে যে আমাদেরকে মুখ তুলে একটু দেখবে ভগবান কে জানে। তো এটাই আজকে তোমাদের সকাল এই ভিডিওটা আমি সেই দুপুর থেকে চালু করে রেখেছি, স্টপও করিনি, স্টপ করতেও ইচ্ছা করে না, তোমাদের সাথে গল্প করতে খুব ভালো লাগে, তো সেই জন্যই আমি এটাই বলবো, এখন একটাই কথা সবার মধ্যে যে সবাই সাবধানে থাকো, ভালো থাকো, এটাই। কিন্তু আমার আমি মানে ভাবতে পারছি না যে যেই জায়গাটায় আমরা ছোটোবেলায় গিয়েছিলাম সেই জায়গাটা এরকম ক্ষতি হলো, এটাও মানে একটা ভাবার, যতই হোক এগুলো তো আমাদের একটা স্থাপত্য বলতে পারো, এগুলো মানে আমাদের যে আমাদের দেশের একটা ইউনিক জিনিস যেটা একটাই আছে, এগুলোর আর কোনো তুলনা হয় না, কারোর সাথে কোনো তুলনা হয় না। তো এরকম ইউনিক জিনিসে যখন কোনো ক্ষতি হয় তো সকলেরই মনটা খারাপ হয়ে যায়, সকলেরই মনটা ভালো থাকে না, কারণ এরকম তো আর কখনো তৈরি হতে পারে না, এগুলো একটাই, কাজে জানি না কি কতদূর কী হবে, আমি তো চাই যে মেরামত হয়ে যাক, আফকোর্স হয়েও যাবে, আমাদের এখানে আমাদের ভারতবর্ষের মানুষের মাথায় অনেক বুদ্ধি আছে, তো অবশ্যই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, এমনি মনটা খারাপ, তো ঠিক আছে সবই ভালো হয়ে যাবে। আর আশা করি যেখানে যেখানে কারেন্ট নেই তাদের কারেন্টের প্রবলেমও ঠিক হয়ে যাবে, কারেন্ট সবারই চলে আসবে, জিএসসি তো কাজ করছে, তো অবশ্যই কারেন্ট চলে আসবে, আমাদের পাশের পাড়ায় মানে 5-3 দিন ধরে কারেন্ট ছিল না, এই কালকে না পরশু দিন এসছে, আমার একটা বান্ধবী ফোন করে বললো, ওদেরও তো মানে ওদের কালকে আমার সঙ্গে ওর হালকা কথা হয়েছে, কিন্তু ওর নেটে মানে মোবাইল চার্জ দিতে পারছে না, তো তাও আমাকে কালকে ফোন মানে মেসেজই করেছিলো, ফোন করেনি, মেসেজে বলছিল যে ওদের ওখানেও নাকি কারেন্ট নেই, তাহলে কত অসুবিধা, বাচ্চা নিয়ে কী করে আছে, আমার মেয়ে তো একটু কারেন্ট না থাকলেই বাইরে বেরিয়ে যায়, তাহলে ভাবো বাইরে তো সবাই সকলেই বেরিয়ে যাবে না, এবার যত সকলে বেরিয়ে যাবে মানা তো হচ্ছে হবে না,
বাট সেই ও আমাদের কি করোনা ছাড়বে? ছাড়বে না, জানি না, ভাগ্যে যা আছে তাই হবে, এটা নিয়েই বাঁচতে হবে। তো ঠিক আছে, আজকে আমি এইটুকুই, আর ভিডিওটা বাড়ালাম না, অনেক বাড়িয়ে ফেলেছি, সবাই এবার আমার উপর রেগে যাবে। তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো দেখে লাইক করো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর আমি এরকম ভবিষ্যতে আরও ভালো ভিডিও তোমাদেরকে দেব, তো প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো। চলো, গুড নাইট, আবার আমরা কালকে আসবো, ডোনাকেও নিয়ে আসবো। গুড নাইট।